মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্নখনি এলাকায় আকাশ থেকে রহস্যজনকভাবে ধাতব সিলিন্ডার পড়েছে বলে খবর পাওয়া গেছে চীনের কোনো ভূ উপগ্রহ বা বিমান থেকে এটি পড়েছে বলে ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের খবরে বলা হয়েছে কাচীন রাজ্যের প্রাকান্ত শহরতলিতে একটি রত্নখনির মালিকাধীন সম্পত্তির উপর একটি বৃহৎ ব্যারেল আকৃতির বস্তু এসে পড়ে এটির দৈর্ঘ্য চার দশমিক পাঁচ মিটার অর্থাৎ পনেরো ফুট এবং ব্যাস এক মিটারেরও বেশি খবরে আরও বলা হয় চীনা ভাষা লেখা উপর একটি ছোটো ধাতব বস্তু একই সময় পার্শ্ববর্তী একটি গ্রামের এক ছাদের উপর এসে পড়ে এতে সাতটি ফুটো হয়ে যায় তবে এতে কেউ আহত হয়নি গ্লোবাল নিউ লাইট জানায় ধাতব বস্তুটি উপগ্রহ বিমান বা ক্ষেপণাস্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে তবে আসলে এটা কোথা থেকে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান ধাতব বস্তুটি পরার আগে একটা বিকট শব্দ হয় এরপর খর্নি এলাকার পঞ্চাশ মিটারের মধ্যে এটি পড়ার শব্দ শোনা যায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে সেদিন খবর প্রকাশিত হয় যে বেজিং সম্প্রতি কক্ষপথে একটি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ঠিক একই দিন ওই ধাতব বস্তুটি মিয়ানমারে এসে পড়ে খবরে বলা হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে মিয়ানমারের কাছিনে এসে পড়া ধাতব বস্তুর কোনো সদৃশ্য আছে কি না তা নিশ্চিত নয় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন